নমস্কার। এই ধান চাষে শেষ পর্বে এসে আপনারা কি ধরনের সমস্যায় পড়তে পারেন, বা আপনি যে এতটা কষ্ট করেছেন, মেহনত করে ফসলটা ফলিয়েছেন এবং শেষ লগ্নে এসে আপনার এই মেহনতে কীরকমভাবে জল ঢেলে দিতে পারে, এই রকমই একটা সমস্যা, জ্বলন্ত সমস্যা আপনাদের সামনে এখন তুলে ধরছি। এই যে আপনারা এখন এই যে জাতটা দেখছেন বা এই ধানটা দেখছেন, এটা হচ্ছে আমাদের এইদিকে রাজেন্দ্র মাসুরি নামে পরিচিত। এই মাসুরিটা হচ্ছে MTU 7029 গোত্রের, মানে একই ধান আর কি। তো এই মাসুরি নাম শুনে আপনারা একটু চমকে যেতে পারেন যে এই ধানে তো রোগ বালাইয়ের সমস্যাটা বেশি। সেটা হলেও এই রাজেন্দ্র মাসুরি জাতটাতে কিন্তু সেরকম কোনো রোগ বালাই নেই আমাদের দিকে, তাই প্রচুর পরিমাণে চাষ হয়। এবং আপনারা শীষের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে ফলন এতে ভালো পাওয়া যায় এবং আমাদের এই দিকের কৃষক বন্ধুরা এটাকে বেশ ভালো রকম পছন্দ করেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এই দেখুন, এই যে শীষগুলো দেখুন, শীষগুলো সবই ভালো ছিল, পুষ্ট ছিল। এই দেখুন ডোগার দিকের যতগুলো ধানের যে শস্য, মোটামুটি ধরুন এক একটা জায়গাতে 10 থেকে 15 করে ধান কিন্তু মিসিং আউট, মানে নষ্ট। প্রত্যেকটা শীষের ডোগায় যদি আপনারা দেখেন, কম বেশি কিন্তু প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। এই দেখুন কীরকম ন্যাড়া করে দিয়েছে, এই দেখুন প্রত্যেকটা শীষ। তো এইরকম যদি অবস্থার মধ্যে আপনাদেরকে পড়তে হয়, এই তো ধরুন ধান এত সুন্দর ছিল কিন্তু কোনো রোগ বালাই ছিল না, শেষ মুহূর্তে দেখুন যখন ধান ফুটছে তখন এই ধরনের সমস্যা প্রত্যেকটা শীষে। আপনাদেরকে এইভাবে তো আর প্রত্যেকটা এক এক করে দেখানো সম্ভব নয়, কিন্তু আপনারা যদি দেখেন শীষগুলো ভালো করে, এই দেখুন সবগুলোরই কিন্তু একই অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যাটা আসে কিভাবে। এটা মূলত দুটো প্রকার আক্রমণের জন্য আসে। একটা হচ্ছে যে ঘাস ফড়িংগুলো আছে সেগুলো, মানে উড়ে উড়ে লাফিয়ে লাফিয়ে বেড়াতে পারে, আর গন্ধি পোকা। দুটো পোকাই কিন্তু উড়তে পারে, এদের ডানা আছে। এবং কি হচ্ছে, এদেরকে কন্ট্রোল করা কী কারণে জটিল হয়ে পড়ে, কারণ ধরুন আপনি এই জমিতে ধরুন স্প্রেটা করছেন, এরা কী করবে, এই জমির থেকে উড়ে গিয়ে পাশের জমিতে গিয়ে বসলো। আবার যখন আপনার এক দুদিন হবে কীটনাশকের একটু মানে আপনার ইয়েটা কমলো, অ্যাকশনটা কমলো, তখন আবার আপনার জমিতে এরা ফিরে এলো এইভাবে। এবং এদের ক্ষতি করার ধরনটা হচ্ছে এই যে ধরুন ফ্লাওয়ারিং স্টেজে যখন ধরুন শীষটা বার হচ্ছে এবং এর মধ্যে যে ধানগুলো রয়েছে এগুলোর মধ্যে তখন এটা মিল্কিং স্টেজ, অর্থাৎ এর মধ্যে দুধ ভরছে, যেটাই পরবর্তী ক্ষেত্রে জমাট বেঁধে চাল হবে। এরা কি করবে, না এই ধানের মধ্যে থাকা যে দুধটা, সেই দুধটা এরা শোষণ করে টেনে নেয়। ফলস্বরূপ কি হয়, ধানের খোলাটা একবারে পড়ে থাকে এবং ধানটা চিটি হয়। এই যেমন ধরুন এর আক্রমণ, মানে ডোগার দিক থেকে তো শীষগুলো নষ্ট করেই, পাশাপাশি ধরুন এই একটা শীষ, এই একটা সম্পূর্ণ শীষে দেখুন এতগুলো ধান আছে কিন্তু দেখুন বেশিরভাগই এরা চিটে করে দিয়েছে, প্রায় 70% ধান কিন্তু এখানে চিটে হয়ে গেছে। তাহলে এইরকমভাবে আপনি মারাত্মক লসের মুখে পড়তে পারেন, মানে একেবারে তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হতে পারে। কারণ এইভাবে যদি আপনি মার খান তাহলে তো আপনি মিনিমাম ফলনও পাবেন না, আর এতটা পরিমাণ আপনি খরচ করে রেখেছেন। এখন সমস্যা হচ্ছে এর একে দমন করাও সম্ভব, মানে দমন করা বলবো না আর কি, একে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু তার জন্য অনেক কীটনাশকও আছে। কিন্তু যেহেতু এটা ফ্লাওয়ারিং স্টেজ, এই স্টেজে যেহেতু ধান ফুটছে, এই সময় যদি আপনি কীটনাশক, বেশিরভাগ কীটনাশকে স্প্রে করার ফলে কী হবে, আপনার শীষে রিয়াকশন চলে আসবে, অর্থাৎ ধানের গায়ে কালো ছোপ ছোপ দাগ এসে যাবে, তখন সেটাও আবার মারাত্মক। তাহলে তাও এই সমস্যাটাকে কীভাবে আটকানো যায় সেটা নিয়েই আজকে আলোচনা করছি। যাদের ধরুন শীষ বার হচ্ছে জমিতে আর এই ধরনের সমস্যা, এটাকে ঘরোয়া পদ্ধতিতে আটকানোর চেষ্টা করুন, এই পদ্ধতিটাও অনেকটা কার্যকর হবে। সেটা হচ্ছে নিম তেল এই স্টেজে ব্যবহার না করে, মানে ফ্লাওয়ারিং স্টেজে কিন্তু নিম তেলটা ব্যবহার করা উচিত নয়। আপনারা নিম পাতা নিন, 1 লিটার জলের জন্য আপনারা 250 থেকে 300 গ্রাম নিম পাতা নিন একদম ডাঁটা সহ, এবং সেটাকে কী করবেন, গরম জলে ফুটিয়ে নেবেন। তাহলে কী হবে, ওর মধ্যে যে নির্যাসটা আছে সমস্ত কিছুই বেরিয়ে আসবে, জলটা দেখবেন একদম স্বচ্ছ, জলটা কী হবে, সবুজ রং ধারণ করবে। এর সাথে কী করবেন আপনারা, প্রতি লিটার জলের হিসাবে আপনারা 25 থেকে 30 গ্রাম রসুন একে থেতো করে জলের সাথে মিশিয়ে জলটাকে ফুটিয়ে নিতে পারেন, মানে ফোটানোটাই ভালো।
এবং তার সাথে 1 লিটার জলের হিসাবে আপনারা 10 থেকে 15টা কাঁচা লঙ্কা, যত ঝাল হবে তত ভালো, এটাকেও আপনারা ফুটিয়ে নেবেন। এইভাবে আপনার যতটা জলের প্রয়োজন সেই অনুপাতে এই তিনটে জিনিসকে আপনারা মিশিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবেন, যাতে ওর মধ্যে থাকা যাবতীয় নির্যাস যাতে বার হয়ে আসে। এবং তারপরে ওই জলটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন, তাহলেও কিন্তু এই ফড়িং বা গন্ধি পোকার হাত থেকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ পাওয়া যাবে। এরপরে আসে কেমিক্যাল কন্ট্রোলের ব্যাপারে। কেমিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এসিফেট এবং ইমিডাক্লোপ্রিড গোত্রের যে কীটনাশক, যেটা আপনারা ইউপিএল এর ল্যান্সার গোল্ড নামে পেয়ে যাবেন, এটাও আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে একটা দুর্গন্ধ জমিতে তৈরি হবে এবং এই যে গন্ধি পোকা এবং এই ফড়িংগুলো কি হবে, আপনার জমি ছেড়ে অন্যত্র পালিয়ে যাবে, ফলে আপনার ফসলটা রক্ষা পাবে। যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এসিফেট 75% গোত্রের কীটনাশক, যেমন টাটার অ্যাসাটাপ, এটাও আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন। মানে সব স্প্রেগুলোই কিন্তু বিকেলের দিকে করার চেষ্টা করবেন, তাহলেও এটার ক্ষেত্রেও কী হবে, একটা জমিতে দুর্গন্ধ তৈরি হবে এবং এই ধরনের যে পোকাগুলো সেগুলো কিন্তু জমি থেকে পালিয়ে যাবে, ফলে আপনার একটা সুবিধা হবে। এছাড়াও অ্যামামেকটিন বেনজোয়েট গোত্রের যে সমস্ত কীটনাশকগুলো, যেমন ক্রিস্টালের মিসাইল, প্রতি 15 লিটার জলে 5 গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে এই সমস্যাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এগুলো তো গেল ধান ফোটার পরের ব্যবস্থাপনা, কিন্তু এর যদি একটু আগাম ব্যবস্থাপনা নিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালো হয়। এক্ষেত্রে আমি বলবো, যখন ধান থোড় আসবে বা ধান যখন গোল হয়ে থাকবে সেই সময় যদি আপনারা ক্লোরেন্ট্রানিলিপ্রোল এবং ল্যামডাসাই হেলোথ্রিন গোত্রের কীটনাশক, যেমন সিঞ্জেন্টার এম্পিলিগো, প্রতি 15 লিটার জলে যদি 10 ml হারে মিশিয়ে স্প্রে করে রাখতে পারেন তাহলে মাজরার ক্ষেত্রেও কন্ট্রোল পাবেন এবং এই ধরনের পোকাগুলোর হাত থেকেও কিন্তু আপনি ভালো কন্ট্রোল পাবেন। এছাড়াও টেট্রানিলিপ্রোল গোত্রের কীটনাশক, যেমন বায়ারের ভাইগো, প্রতি 15 লিটার জলে যদি আপনি 10 ml হারে মিশিয়ে স্প্রে করেন তাহলেও ভালো নিয়ন্ত্রণ পাওয়া যাবে। এছাড়াও আপনার যেমন ফ্লুভেন্ডামাইড এবং ডেল্টামেথ্রিন গোত্রের কীটনাশক, যেমন বায়ারের ফেনোস্কুইক, এটা আপনারা প্রতি 15 লিটার জলে যদি 10 ml হারে মিশিয়ে এই স্টেজে, মানে ওই গর্ভাবস্থায় যদি স্প্রে করেন, মাজরা এবং এই ধরনের পোকাগুলোর হাত থেকেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তাহলে এই ধরনের আগাম ব্যবস্থাপনাগুলো আপনারা গ্রহণ করে রাখতে পারেন যাতে এই ধরনের ক্ষতির মুখে না পড়তে হয়। এছাড়াও কাটাপ হাইড্রোক্লোরাইড, যেটা আপনারা ক্রিটাপ এসপি নামে পেয়ে যাবেন, এটাও প্রতি লিটার জল আপনারা 1 গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করে রাখেন মাজরারও কাজ হবে, শোষকেরও কাজ হবে এবং এই ধরনের পোকাগুলোর হাত থেকেও কিন্তু আপনারা নিয়ন্ত্রণ পাবেন। এছাড়াও যদি জমিতে আলোক ফাঁদের ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো হয়। আলোক ফাঁদের ব্যবস্থাপনা গ্রহণ করতে পারলেও কিন্তু এই ধরনের এই পোকাগুলোর হাত থেকে আপনারা কিন্তু অনেকটাই রক্ষা পাবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যকরী বলে মনে হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।